যারা যারা দূরে বিয়ে করবে ভেবেছো শুধু এই ফ্যাসিলিটিটার জন্য তোমরা কাছেই বিয়ে করে নাও। নতুন জামা পরে আছে বাড়িতে রং এমন এক্সাইটেড আমার পুরো জামাই রং হয়ে গেছে আমার এটা प्यार का नगमा এখানে অ্যালোভেরা ডিম নিয়ে নিয়েছি, এটাকে মিক্সিতে করে নেব, দিলে খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে। মিক্সিতে এ করে নিয়েছি, তারপর এখন যাই ওপরে মাথায় দেব। আজকে রবিবার, সময়ও পেয়েছি, কারণ প্রত্যেক দিন তো আর অন্য সময় সময় পাই না। আজকে যেহেতু সময় পেয়েছি নিজের জন্য অনেকটা টাইম দেব। তার দুই বন্ধু পাশাপাশি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিন সকালটা আমাকে দেখতে পাও একটু শাড়ি পরে একদম ঠিকঠাক হয়ে ফিটফাট হয়ে, বাট আজকে সকালটা আমাকে দেখতে পাচ্ছ একদম বাড়ির বউ গলায় গামছা দিয়ে, এরকমভাবেই আমাকে দেখতে পাচ্ছ। আসলে আজকে রবিবার, আর রবিবারের সকালটা আমি একদম মানে একটু নিজের মতো করে কাটাচ্ছি, রবিবার দিনটা নিজের মতো করে কাটাবো আজকে আর আজকে দেখি কি রান্না বান্না কি হয়। তোমাদের দাদাভাই বাজারে গেছে, কি আনে তারপরে দেখা যাবে, আর মা নিজে কি করছে, কাজ টাজ করছে, আর আমি আজকে সকাল থেকে কোনো কিছুতে নেই, আমি নিজের মধ্যে নিজে আছি। যাই হোক, আমাকে গলায় গামছা দিয়ে তোমরা এরকম দেখতে পাও না, আজকে গামছা দিয়ে দেখতে পাচ্ছ। মুখেও আমি পুরো অ্যালোভেরা নিলাম, এখন বসছি বিএডের বইটা নিয়ে, যেহেতু মাথার এখন শুকোতে অনেক সময় লাগবে, আর আমি তাই বিএডের বইটা নিয়ে বসছি দেখছি, আর সামনেই আমার এক্সাম আছে। এখনও স্নান করতে যাইনি, চুলটা শুকোচ্ছি ফ্যানের নিচে, অনেকক্ষণ ধরে যাবো যাবো যাবো, এখন 11টা বাজতে যায়, এখনও আমি স্নানটা 10:24 এখনও স্নানটা আর করিনি, স্নানটা আর করবো। আর সামনেই আমার মায়ের বার্থডে আছে, আর ভাবছি মায়ের বার্থডেতে কি গিফট করব না করব প্ল্যানিং চলছে। আর তোমরা একটু আমাকে জানিও কমেন্ট করে যে মায়ের বার্থডেতে আমি কি গিফট করব, তোমরা জানিও ওরকম। এই স্নান টান করে স্কিন রূপচর্চা হেয়ার চর্চা সব কিছু করে নিয়ে এখন নিচে নামবো, দেখি। আর সকাল থেকেও আমার তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, আর তোমার দাদাভাই সকাল থেকে ওর কাজে চলে গেছে, ওর মানে একদম বিজি আজকে, এত কিছু বললো রান্না করবে হ্যান করবে ত্যান করবে, এখনও বাজার নিয়ে আসেনি, বাড়িতে যা যা আছে ওটাই রান্না বান্না করবো। আর আমারও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, দেখি একটু লেবু জল খাবো। এখন চিংড়ি ভাপা করব, তাই এসছি পাতা তুলবো, দেখি এই নরম পাতাগুলো নেই, আর তার মাঝখানে দেখো একটা চাল কুমড়ো। এখানে আমার শশা আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে মাখা মাখা, আর এখানে মোচা ডাল করছি, আর মোচাটা কিন্তু আমার আজকে কেন জানি না পুরো কালো হয়ে গেছে ছাড়ানোর পরে, দেখি। তাও এই কালো মোচাটা মা ফেলেই তো বলছিল, মানে ঠিকই ছিল ঘরে থেকে থেকে মনে কালো হয়ে গেছে, তাও ভাবলাম যে না এটাকে আমি ডাল দিয়ে রান্না করছি। আর এখানে আমি তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডাল এগুলো সব দিয়ে একটু নেড়ে নিচ্ছি, একটু নুন হলুদ দেবো। রান্নাবান্না চলছে, এখানে ডাল মোচা এই দেখো মোটামুটি হয়ে এসছে, এটা আমি নামিয়ে নেব, আর এই ডাল রেডি, আমি এখন একটু ঘি দিয়ে দেব। তোমরা চাইলে গোটা গরম মশলা ভেজেও দিয়ে দিতে পারো বা গুঁড়ো। এটা আজকের রান্না, এটা কুমড়ো ফুলের বড়া, শশা আলু চিংড়ি মাছে, এটা কি শশা আলু চিংড়ি মাছের তরকারি, মোচা দিয়ে ডাল, আর চিংড়ি মাছের ভাপা। এরপরে আরও বাজার করে আনলে যদি ইচ্ছে হয় মাছ রান্না করব, না হলে আর মাছ রান্না করব না।
রান্না বান্না কমপ্লিট। আর 1টা বাজে আমি নেমেছিলাম, 11টায় রান্না টান্না শুরু করেছিলাম, 11:30-এর দিকে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। তার সঙ্গে কুকুরের সঙ্গে ভিডিও ছেড়ে দিয়েছি, তোমরা কে হাসছো বলো ওকে দেখে, এই সব করবে না ও তাহলে আর ব্লগ করবে না, তোমরা যদি ওকে দেখে হাসছো। সকাল থেকে বেরিয়েছিল, এখন বাজে 1:30, এক্ষুনি এলো বাজার। তুমি দাঁড়ো দাঁড়ো দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে, তুমি বাজার করতে গেছিলে, এখনো বাজার আসেনি, তাহলে কি রান্না হবে বলো? আলু বেগুনের চচ্চড়ি। আলু, আরে দাঁড়াও দাঁড়াও একটা কথা, আর আজকে রবিবার বিকেলে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, মনে আছে? হ্যাঁ ঠিক আছে। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ কোথায় নিয়ে যাবে? আর তুমি যদি এরকম বাজার, এই মানি প্ল্যান্ট একটা মাসের দোকানে একটা রাখবো, অনেকে দেখেছি দিন, সেই আমাকেই এগুলো করতে হয় না? হ্যাঁ গাছটা তুমি তুলে দাও, ভেঙে যাবে, তুলে না। আচ্ছা আমি বলছি, এটা অলরেডি একটা একটু একটু করে হচ্ছে, এত মানি প্ল্যান্ট লাগানোর ইচ্ছেটা কেন? কত মানি চাই? অনেক দেখলাম দোকানে, একটা তুমি বোতাম লাগাও। কালকে একদম দোকানে গেছিলাম, দেখলাম মানি প্ল্যান্ট লাগিয়েছে। এটা কি গাছ? এটা নয়নতারা। কোথায় নিয়ে যাবে বিকেলে? দেখা যায় এটা হবে, এখান থেকে কেটে ঢুকে দিলে হবে, এখান থেকে কেটে। না না না, আমি অন্য এনে দেবো, এখান থেকে কেন কেটে ঢুকাবে? আর 1:30 বাজে তুমি স্নান করো, খিদে পাচ্ছে। দাদা ভাইয়ের গান শুনতে পেলে তো এখন বিকেলবেলা রেডি হয়েছি, আজকে তো রবিবার, আর তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, আর ও বললো ঠিক আছে চলো দুজনে একটু ঘুরে আসি। আর রেডি হয়ে গেছি, এখন ও রেডি হচ্ছে, যাবো দুজনে ঘুরতে, একটু দেখা যাক কোথায় যাই, এখনও ওরকম কোনো ডিসিশান নেওয়া হয়নি। আর দেখো আজকে চুলে ডিম আর অ্যালোভেরা দিয়েছিলাম, চুলের কোয়ালিটিটা দেখো ভীষণ সিল্কি হয়ে গেছে চুলটা। যেমন রাজি তেমন কথাও শোনাচ্ছে, বলছে আমাকে কাজকর্ম কিছু করতে হবে না, তোমাকে নিয়ে ঘুরাই। আচ্ছা আমি কাঁথিতে কোনোদিন ঘুরতে যাইনি, তুমি আমাকে কাঁথি ঘুরাবে আর কি। মাথা গরম করাবে না। কি আর বলবো, আমাকে রেডি হতে বলে ও আবার নিচে চলে গেল, বললে আমি ফোন করলে তুমি নিচে নামবে, আমি এখন একটু কাজে আছি। ভালো লাগে না এরকম করে ঘুরতে, ভালো লাগে না, এই মানুষটার সঙ্গে আর থাকবো না, এরকম করে দিনের পর দিন আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে 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 এই এখন আবার অলরেডি 4টা বাজে, আবার যাবো কখন, ঘুরবো কখন, আসবো কখন? বাড়িতে এসছি, পিসিমণি এসছে মনে হচ্ছে, পিসিমণি দেখো, ও বাবা সব এসছে, ভালো লাগছে বাড়ির কালার সব এসছে। আমি কিন্তু জানতাম না, জানতাম না, জানতে পেরেছ তো? হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি শুধু একাই অবাক হয়ে যাবে, আমাকে অবাক করে দিল, তুমি কি একাই অবাক অবাক অবাক, আমি উত্তর দিই বারবার অবাক, বারবার অবাক 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 হয়ে গেছি। সিরিয়াসলি আমি কিন্তু ভাবিনি, আমার আর আমি কিন্তু এক্ষুনি ওপরে উঠতাম না, নিচে নিচ থেকে চলে যেতাম, দিয়ে সন্ধ্যেবেলা আসতাম, ওই মা এসে যখন দেখি সব হাজি আর যাবে, আজকে চলে যেতে হবে। বৌদির বৌদির জন্মদিন বলে সব, মিমির জন্মদিন, ওরা সব চলে এসছে বাড়িতে, ওই ঘরটা দেখো কত, পুরো বাড়ি আবার কালার হয়ে গেছে সেই আগের মতো, দেখেও ভীষণ ভালো। নতুন জামা পরে এসে বাড়িতে রং এমন এক্সাইটেড, আমার পুরো জামায় রং হয়ে গেছে।
সোনাই সকাল থেকে রীতা দিকে কি বলতে চাইছো? আমরা যে ঘুরতে যাবো বেরিয়ে এলাম, চলো। অফলাইনে পরীক্ষা হোক, আর আরেকজন কলেজ স্টুডেন্ট, তার নাম বেরোবে না বলছে, আমি জানি না কবে বেরোবে, আজকেই বেরোবে মনে হচ্ছে। আরে বেশি টেনশন নিতে হবে না, আমাদের হঠাৎ করে দিয়ে দিল যে বিএড এর এক্সাম অনলাইন অফলাইন হবে। আমি একটা বই কিনেছি, তাও দিদি নিয়ে চলে গেছে, দুজনের সেম অবস্থা বলছিস, কেন তোর অবস্থা তুই বল? আমি পড়াশোনা করি, এর অবস্থা ভালো, কেননা আমি বই কিনেছি, ও বইটা নিয়ে চলে গেছে, আর আমি বাড়িতে বসে আছি। হ্যাঁ, ও বই কিনেছে, আমি নিয়ে চলে গেছি, আমি একবার দুবার আজকে সকালেই দেখছিলাম। বিয়েটা হয়েছে, কিন্তু কি করবো, বাপের বাড়ির প্রতি একটা আলাদা, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে আসতে ইচ্ছে করে। ইচ্ছা থাকলেও একটু মানে কাজের জন্য শিখে নাও, ননদকে রাখার জন্য পটানো চলছে এখানে। না আমি থাকবো না, তোদেরকে থাকতে হবে না, আমি থাকবো না তো আজকে, না না না, বাচ্চাগুলো থাকবো নাইটি পরেছে নিচ থেকে ভালো। আর পিসিমনির এইটা দেখাই, হাতেরটা দেখো কতটা সুন্দর হয়েছে, মাও নিয়েছে, ছোট পিসিমনি নিয়েছে, আর সব থেকে সুন্দর হয়েছে মেজ পিসিমনিরটা। আমি কি যাবো ভেজা নেই, ভেজা হাত আছে। আচ্ছা আমি যাবো না, থেকে যাবো, কি বলতে চাইছো? কেন পরশুদিন দেখাবো, ও থাক না, আমাদের বোন, আমাদের কোন অধিকার নেই নাকি বলার? সবসময় তো তোমাদের অধিকার আছে, সবসময় তোমাদের কাছে থাকি। মানে ও নিজে থাকবে না বলে অন্য কেউ থাকতে দিবে না, ও মা 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 এটা কি বলছে দেখো, তোমার বড় মেয়ে কিটা বলছে দেখো, বলছে ওরা থাকলে ওরা আজকে চলে যাক, ওরা থাকলে আমার আমি থাকবো না, আমার প্রচুর বুকে ব্যথা হবে, আমি থাকবো না, ওরা যাক। এটা ঠিক নয় হিংসুক, আমাকে আমি যে একা থাকি সেটা ভাবো না। এটা ঠিক নয় না, না তুমি সকাল থেকে অনেকগুলো ছেলে দেখছো, হ্যাঁ সকাল থেকে অনেকগুলো অনেকগুলো ছেলে দেখাশোনা করলো। পুরো বাড়ি মোটামুটি এখন ভরপুর, বাপি থাকলে ভালো হতো, বাপিকে দেখতে পাচ্ছি না। এখন ড্রাগন ফল কাটবো, মা এনেছে, এটা যদি আগে খেয়েছি, তবে এখন বাড়ির সবাইকে দেব। এবারে যাবো
অনেকক্ষণ থাকলাম, এবারে যাব, যেহেতু আবার কালকে আসবো তাই আজকে আর লেট করবো না। আমার কথা আটকে যাচ্ছে, কি অবস্থা দেখো, আর লেট করবো না, এবারে যাব। আর অ্যাকচুয়ালি প্ল্যানিং নিয়ে এসেছিলাম, আমাদের এখানে বাকিপুর বলে একটা জায়গা আছে, ওখানে ঘুরতে যাব, কিন্তু ওখানে তো যাওয়া হলো না, ওখানে তো যাওয়া হলো না। আর দেখো আমি ফটো টটো তুলবো ভেবেছিলাম, কোনো কিছুই হলো না। দিদিরা এখন চলে যাচ্ছে, দেখো ও আবার কালকেই চলে আসবে, স্কুল থেকে আসার সময় এখানে চলে আসবে, কাছে বিয়ে হয় এইটাই সুবিধা। যারা যারা দূরে বিয়ে করবে ভেবেছো, শুধু এই ফেসিলিটিটার জন্য তোমরা কাছেই বিয়ে করে নাও। এই এলাম, মোটামুটি একটা জায়গায় যাবো বলে আর এক কোথাও যাওয়া হয়নি যদিও, কিন্তু মজা হয়েছে, সবার সঙ্গে দেখাও হলো।